আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় 500 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল। ওই পাহাড়ের চারদিক ছিল লবণাক্ত পানি দ্বারা বেষ্টিত। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন। প্রতিদিন সেই ব্যক্তি সেই গাছ থেকে আনার ফল খেত এবং ঝর্ণা থেকে পানি পান করত। সেই পানি দিয়েই সে তার অজু ও গোসল সম্পন্ন করত। সে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার কাছে এই দোয়া করল, হে আল্লাহ, আমার দেহ থেকে রূহ যেন সেজদারত অবস্থায় কবচ করার ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বলেন, আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে সেজদারত অবস্থায় দেখতাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলবেন, আমার এই বান্দাকে আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও। ওই ব্যক্তি বলবেন, না, বরং আমার আমলের বরকতে আমাকে জান্নাতে প্রবেশ করান। তখন আল্লাহর পক্ষ হতে নির্দেশ আসবে, আমার নিয়ামতের বিপরীতে তার কৃত আমল পরিমাপ করো। তখন তার আমল পরিমাপ করে দেখা যাবে 500 বছরের ইবাদত খতম হয়ে গেছে একটিমাত্র চোখের নিয়ামতের বিনিময়ে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে চোখ নামক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতেই তার 500 বছরের আমল শেষ। আমল পরিমাপ করা শেষ হলে আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলবেন, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তখন তাকে নিয়ে রওনা হবেন। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ, আমাকে আপনার রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দিন। তখন আবার আল্লাহর নির্দেশ আসবে তাকে আল্লাহ পাকের নিকট ফিরিয়ে নিয়ে আসার জন্য। আদেশ মোতাবেক যখন তাকে আল্লাহ পাকের নিকট ফিরিয়ে আনা হবে, তখন তাকে কিছু প্রশ্ন করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে কে সৃষ্টি করেছেন? সে জবাবে বলবে, আল্লাহ, আপনি। তাকে প্রশ্ন করা হবে, এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে? সে বলবে, আপনার রহমতে হয়েছে। আবার তার কাছে জানতে চাওয়া হবে, তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছে? সে জবাবে বলবে, হে আল্লাহ, আপনি দিয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হবে, সমুদ্রের মাঝে পাহাড়ের উপর তোমাকে কে পৌঁছিয়েছে? লবণাক্ত পানির মাঝে সুপেয় পানির ব্যবস্থা কে করেছে? আনার গাছ কে সৃষ্টি করেছে? তোমার দরখাস্ত মোতাবেক সেজদার মাঝে কে তোমার রূহ কবচ করার ব্যবস্থা করেছে? সে নতজানু হয়ে জবাব দিয়ে বলবে, হে পরওয়ারদিগার, আপনি করেছেন এসব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করছি। প্রিয় বন্ধুগণ, এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আমাদের সারা জীবনের ইবাদতের মাধ্যমেও শেষ করতে পারবো না। তাই আমাদের ইবাদতের বিনিময়ে জান্নাত পাব এমন না ভেবে বরং আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় ক্ষমা এবং তার অনুগ্রহ কামনা করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং অনুগ্রহ ছাড়া কারো ক্ষমতা নেই সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।